হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকের ভিডিওতে আমি আলোচনা করবো 2023 কলকাতা টপ 10 দুর্গাপূজা প্যান্ডেল কোনগুলি হতে চলেছে সেটাই তোমাদের জানাবো। তো সেটা জানতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলেই কিন্তু তোমরা জানতে পেরে যাবে 2023 কলকাতা সেরা দশটি দুর্গাপূজা প্যান্ডেল কোনগুলি হতে চলেছে। আর বিগ বাজেটের এই কলকাতার দুর্গাপূজা প্যান্ডেলগুলো তোমরা ঘরে বসেই দেখতে পাচ্ছ, সো অবশ্যই ভিডিওটি দেখার আগে একটা লাইক করে দিও। আর আমাদের চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর এই সেরা প্যান্ডেলগুলির মধ্যে রয়েছে কোনটির বাজেট প্রায় 50 কোটি টাকা, আবার কোন আবার সোনা দিয়ে সাজানো পুরো মা দুর্গাকে। এছাড়া রয়েছে কোন কোন প্যান্ডেলে অসাধারণ সেই থিমের দুর্গা ঠাকুর, যা দেখলে চোখ জুড়িয়ে যায়। তো চলো আর বেশি কথা না বলে দেখে নি আমাদের লিস্টে থাকা সেরা দেশের দুর্গাপূজা প্যান্ডেল। সো গাইস, 2023 আমাদের লিস্টে 10 নম্বর স্থানে রয়েছে বেহালার নতুন দল। আর এবছর তাদের থিম তুষ্টি, আর এই প্যান্ডেলটি কিন্তু সম্পূর্ণই ফুসকা দিয়ে তৈরি হয়েছে। তো গাইস চলো বেহালার এই প্যান্ডেলের তোমাদের কিছু সিনেমেটিক শট দেখিয়ে দিই। বেহালের নতুন দলে এই প্যান্ডেলটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আশা করি তোমাদের প্রত্যেকেই ভালো লাগবে। তো এই প্যান্ডেলের গুগল ম্যাপ লোকেশন কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চাইলে চেক আউট করে যেতে পারো এই প্যান্ডেলে। সো গাইস চলো এখন আমরা দেখে নিই আমাদের লিস্টে থাকা পরবর্তী প্যান্ডেলটি। এবছর আমাদের লিস্টে নবম স্থানে রয়েছে কলেজ স্কোর সর্বজনীন। আর কলেজ স্কোরে এবছর দুর্গাপূজার থিম ব্যাঙ্গালোরের মহেশ্বর প্যালেস। সো গাইস দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটিং করে সাজানো হয়েছে কিন্তু কলেজ স্কোরে এই প্যান্ডেলটি। আর প্রতি বছর এই জলের উপর সাধারণ রিফ্লেক্ট পড়ে, সেটার জন্য কিন্তু খুব সুন্দর লাগে কলেজ স্কোরে এই প্যান্ডেলটি। তো গাইস চলো তোমাদের কলেজ স্কোর প্যান্ডেলের কিছু সিনেমেটিক শট দেখিয়ে দিই। তো গাইস কলেজ স্কোরে প্যান্ডেলটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো গাইস চলো এখন আমরা দেখে নেবো আমাদের লিস্টে থাকা পরবর্তী প্যান্ডেলটি। তো গাইস 2023 আমাদের লিস্টে অষ্টম স্থানে রয়েছে তালা প্রত্যয়। আর তালা প্রত্যয় এবছরের থিম কহন। তো গাইস চলো তালা প্রত্যয় প্যান্ডেলে তোমাদের কিছু সিনেমেটিক শট দেখিয়ে দিই। ভালোবাসার আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে আসছে বছর এই প্যান্ডেলে ভিডিওর মাধ্যমে তোমাদের দেখানো সম্ভব নয়, কারণ এই প্যান্ডেলে এত সুন্দর মিউজিক সিস্টেম আছে যেটা না শুনলে তোমরা ব্যাপারটা ফিল করতে পারবে না। তো চলো তোমাদের এই প্যান্ডেলের মিউজিকটা একটু শুনিয়ে দিই। তালাপ্রতে এই প্যান্ডেলের মিউজিকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো গাইস চলো এখন আমরা দেখে নেবো আমাদের লিস্টে থাকা পরবর্তী প্যান্ডেলটি। সো গাইস 2023 আমাদের লিস্টে সপ্তম স্থানে রয়েছে ত্রিধারা সম্মিলনী। আর ত্রিধারা সম্মিলনী এবছরের থিম উৎসব। তো গাইস চলো বেশি কথা না বলে তোমাদের ত্রিধারা সম্মিলনী কিছু সিনেমেটিক শট দেখিয়ে দিই। বুঝে যাবে আজ ঠাকের পিঠে পড়লো কাটি পুজো হোক জমজমাটি নতুন সাজে সেজেছে আকাশ
গাইস টিজার সামনেই প্যান্ডেলটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার তো সত্যি অসাধারণ লেগেছে। তো গাইস চলো এখন আমরা দেখে নেব আমাদের লিস্টে পরবর্তী প্যান্ডেলটি। সো গাইস 2023 আমাদের লিস্টে ষষ্ঠ স্থানে রয়েছে বেহালা বরিশা ক্লাব, আর এই বছরের বরিশা ক্লাবের থিম ভাঙা গড়া। আর এই বছর বরিশা ক্লাবের প্যান্ডেলটি অসাধারণ হয়েছে, আর বরিশা ক্লাবের এই প্যান্ডেলটি কিন্তু প্রায় 40,000 ইট দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। সো দেখতেই পাচ্ছ এই প্যান্ডেলটি কত সুন্দর লাগছে দেখতে। তো গাইস চলো তোমাদের এই বরিশা ক্লাবের প্যান্ডেলে কিছু সিনেমাটিক শট দেখিয়ে দিই। লাগলো দোলা কাশের বনে হিমেল শরত টানে। সো গাইস বৈশাখ ক্লাবের এই প্যান্ডেলটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর মা দুর্গাকে দেখতে পাচ্ছ যেমন মনে হচ্ছে একদম জল জ্যান্ত মা দুর্গা কিন্তু আমাদের সামনে দাঁড়িয়ে আছে, কত সুন্দর লাগছে। আমার তো সত্যি অসাধারণ লেগেছে বৈশাখ ক্লাবের এবছরে ভাবনা। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এই প্যান্ডেলটি কিন্তু তোমরা একদমই মিস করবে না, কারণ এই প্যান্ডেলটা গেলে কিন্তু তোমাদের দিনটা সার্থক হয়ে যাবে। তো গাইস চলো এখন আমরা দেখে নিব আমাদের লিস্টে পরবর্তী প্যান্ডেলটি। সো গাইস 2023 আমাদের লিস্টে পঞ্চম নম্বরের স্থানে রয়েছে চেতলা অগ্রণী ক্লাব, আর চেতলা অগ্রণী ক্লাবের এবছরে ভাবনা যে যেখানে দাঁড়িয়ে। আর প্রতি বছর চেতলা অগ্রণী ক্লাবের প্যান্ডেলটি খুব সুন্দর হয়, আর এবছর দেখতে পাচ্ছ বিশাল বড় বড় কিন্তু দুটো বাস পাখি এখানে আছে। এছাড়া এখানে দেখতে পাচ্ছ বিশাল বড় একটা বাস পাখি, আর এই বাস পাখির মুখের যে অংশটা সেখানে কিন্তু মা দুর্গা বিরাজমান। তো চলো চেতলা অগ্রণী ক্লাবের প্যান্ডেলে তোমাদের কিছু সিনেমেটিক শট দেখিয়ে দিই। তোমাদের চেতলা অগ্রণী ক্লাবের প্যান্ডেলটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আশা করি প্রত্যেকেরই ভালো লেগেছে। তো গাইস চলো এখন দেখে নেবো আমাদের লিস্টে পরবর্তী প্যান্ডেলটি। সো গাইস 2023 আমাদের লিস্টে চতুর্থ নম্বরের স্থানে রয়েছে চোরবাগান সর্বজনীন, আর চোরবাগান সর্বজনীন এবছরের থিম অনুভূতি। তো গাইস চলো চোরবাগান সর্বজনীন এবছরের প্যান্ডেলে কিছু সিনেমেটিক শট দেখিয়ে দিই। আবার হবে এক সুরে সুর মিলিয়ে বছর বছর এভাবে হে তোমারে প্রাণে মুছিয়ে দুঃখ সবাই সিঁদুরে সোহাগে দশমীর ঢাকে তালে বাতাসে পুজোর গন্ধ চোরবাগান সর্বজনীন প্যান্ডেলটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর প্যান্ডেলটি দেখতে পাচ্ছ যেন মনে হচ্ছে বৃষ্টির যে ফোঁটা পড়ছে সেটা মনে হচ্ছে পড়ছে, দেখো অলওয়েজ কিন্তু এই জিনিসটা নড়াচড়া করছে, অসাধারণ লাগছে কিন্তু এটা দেখতে। সো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে চোরবাগান সর্বজনীন প্যান্ডেলটি তোমাদের কেমন লাগছে, আর এই প্যান্ডেলটি কিন্তু অবশ্যই তোমার লিস্টে রেখো। তো গাইস এই চোরবাগান সর্বজনীন গুগল ম্যাপ লোকেশন কিন্তু আমাদের ডিসক্রিপশনে থাকছে, সো অবশ্যই কিন্তু প্রত্যেকটি প্যান্ডেলের গুগল ম্যাপ লোকেশন আমাদের ডিসক্রিপশনে থাকবে, তোমরা চেক আউট করে নিও। তো গাইস চলো এখন আমরা দেখে নেব আমাদের লিস্টে থাকা পরবর্তী প্যান্ডেলটি। তো গাইস 2023 আমাদের লিস্টে তৃতীয় নম্বরের স্থানে রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের থিম প্যারিসের ডিজনিল্যান্ড। তো গাইস চলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলে কিছু সিনেমেটিক শট দেখিয়ে দিই। তোমাদের বলে রাখি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে কিন্তু প্রচন্ড ভিড় হয়, সো অবশ্যই তোমার হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু তুমি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে আসবে। তো গাইস চলো প্যান্ডেলের ভেতরটা কেমন সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলের ভিতরে রয়েছে অসাধারণ সেই ডিটেলিং এর কাজ, আর প্যান্ডেলে মা দুর্গার প্রতিমায় রয়েছে প্রায় 70 কেজি সোনার গহনা দিয়ে সাজানো। সো গাইস শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর প্যান্ডেলের ভিতরে মা দুর্গা কিন্তু অসাধারণ লাগছে। সো গাইস চলো এখন আমরা দেখে নেবো আমাদের লিস্টে পরবর্তী প্যান্ডেলটি। সো গাইস 2023 আমাদের লিস্টে দ্বিতীয় নম্বরের স্থানে রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার, আর সন্তোষ মিত্র স্কোয়ার এবছরে ভাবনা অযোধ্যার রাম মন্দির।
তো অযোধ্যার রাম মন্দির কিন্তু আমরা এবছর সন্তোষ মিত্র স্কোয়ারে দেখতে পাবো, আর সন্তোষ মিত্র স্কোয়ার লাইটিং শো কিন্তু অসাধারণ। তো গাইস চলো সন্তোষ মিত্র স্কোয়ারে প্যান্ডেলে কিছু সিনেমেটিক শট তোমাদের দেখিয়ে দিই। তো গাইস সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এবছর কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেল কিন্তু কলকাতার মধ্যে টপ ওয়ান করেছে। সো আশা করি বুঝতেই পারছি বছর সন্তোষ মিত্র স্কোয়ারের এই প্যান্ডেলটি কিন্তু তোমরা একদমই মিস করবে না। তো গাইস চলো এখন আমরা দেখে নেবো আমাদের লিস্টে পরবর্তী প্যান্ডেলটি। সো গাইস 2023 আমাদের লিস্টে প্রথম নম্বরে স্থানে রয়েছে কল্যাণী আইটিএম এর লুমিনেস ক্লাবের এই গ্র্যান্ড লিসবোয়া। সো গাইস আশা করি তোমরা সবাই জানো এই প্যান্ডেলটি কল্যাণী আইটিএ মোড়ে অবস্থিত। এই বছর লুমিনেস ক্লাবের এই প্যান্ডেলটি কিন্তু গোটা কলকাতাকে তাক লাগিয়ে দিয়েছে। আর কল্যাণী আইটিএ মোড়ে এই প্যান্ডেলের উচ্চতা কিন্তু 185 ফুট, আর এই প্যান্ডেলের ভেতর রয়েছে অসাধারণ কাঁচের সেই শীষ মহল। তো গাইস চলো এই প্যান্ডেলের কিছু সিনেমাটিক শট তোমাদের দেখিয়ে দিই। গাইস কলেজে আইটিএম এর প্রতিমাটায় কিন্তু প্রায় 65 কেজি সোনার অলংকার ব্যবহার করা হয়েছে। সো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে টোটাল মা দুর্গা প্রতিমা সহ পুরো প্যান্ডেলের ভেতরটা। সো গাইস তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার তো অসাধারণ লেগেছে। সো গাইস এই ছিল আমাদের এবছরের টপ 10 এর লিস্ট। সো টপ 10 এর প্যান্ডেলগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের একটা কথা জানিয়ে দিই, কল্যাণী আইটিএম ওর কিন্তু কলকাতার মধ্যে নয়। সো তোমরা আশা করি বুঝতেই পেরেছো। আর এছাড়াও কিন্তু কলকাতায় রয়েছে অসংখ্য দারুণ দারুণ প্যান্ডেল। সো সেই সব প্যান্ডেলের ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে আমাদের এই চ্যানেলে। সো ওয়েট করতে থাকো, আর তোমরা যারা দেখছো ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দিও। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, কারণ এছাড়াও কিন্তু অসংখ্য ভালো ভালো প্যান্ডেলে কিন্তু ভিডিও আসতে চলেছে আমাদের এই চ্যানেলে। তো গাইস চলো খুব তাড়াতাড়ি দেখাচ্ছে একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো, টাটা বাই বাই গাইস।